ও ইয়া, চিন্তা করেন, ডাকতেছি তো শুনতে পাচ্ছে না, কানের মধ্যে হেলমেট। তোমাকে তো সেই ডাকিচ্ছি, তুমি তো শুনতে পাচ্ছ না। হ্যাঁ, কি এদিকে আসো, কি শুনিচ্ছ? গান। গান। নাম কি তোমার? রাকিব। রাকিব, রাকিব ইসলাম নাকি? হ্যাঁ, ক্লাসে পড়ো? সেভেনে। ক্লাস সেভেন। তো এই হেডফোন কে কানে? হ্যাঁ, কি গান শুনিচ্ছ? তুমি কি জানো যে ইসলামে গান শোনা যাবে না? তোমাকে কেউ বলছে? বলেনি? কোন স্কুলে পড়ো? চকে। চক ইসলাম, এই চক হাই স্কুলে? নামাজ পড়ছো আজকে? জুমার দিনে পড়ছো সালাত আদায় করছো? মিথ্যা কথা বলো না, সত্যি কথা। সত্যি? আচ্ছা, তাহলে তোমার নাম রাকিব সাহেব। দুপুরে ভাত খেয়েছো? পেট কি দেখছি, পেট তো ফুলে আছে দেখছি। খেয়েছো নাকি? হ্যাঁ, গান শোনা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে তিনটা প্রশ্ন করবো না, প্রশ্ন উত্তর দিতে পারবা? হ্যাঁ, আমাদের সর্বপ্রথম নবীর নাম কি বলো? সর্বপ্রথম নবী মানে সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন মানুষকে সৃষ্টি করছেন? মানে সর্বপ্রথম মানে এই দুনিয়াতে, দুনিয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কাকে সৃষ্টি করেছিলেন, মানে মানুষের মধ্যে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, পারবে না? ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, তুমি ক্লাস সেভেনে পারো? হ্যাঁ, এগুলো শেখা লাগবে না ভাইয়া। সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাতুস সালাম। নাম শুনছ? হ্যাঁ, মনে পড়ে নি? পাঁচ অক্ত সালাতের ফরজ কয় রাখাত পারবা? হ্যাঁ, পারবা না? জাতির পিতার নাম কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ইসলামে জাতির পিতা কে? হ্যাঁ, জানো না? জাতির পিতা ইসলামে, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। কি? ইব্রাহিম। এবার পড়োনি না? আহারে, এগুলো পড়তে হবে ভাইয়া। আমরা মুসলিম না, আমাদের এই সমস্ত জ্ঞান অর্জন করা দরকার এবং ফরজ, বুঝতে পারো নি? মনে করো তুমি আমি এই দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য, মনে করো যে আমি চলে যাব, তুমি চলে যাবা, কিন্তু যদি ভালো আমল কিছু করে না যেতে পারি তাহলে এই জিন্দেগি শেষ না। তো এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আমরা আসছি, আমাদের আসল জিন্দেগি মারা যাওয়ার পরে। আমাদের আসল জিন্দেগি কখন? মারা যাওয়ার পরে। তো এগুলো শিখতে হবে ভাই। আমাদের শেষ নবীর নাম কি বলো? শেষ নবী, শেষ নবীর নাম কি আমাদের, আমাদের মানে শ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, ধন্যবাদ, তুমি একটা অ্যানসার দিতে পারছো, তোমার জন্য একটা পুরস্কার আছে ছোটখাটো। খুশি? শোনো শোনো, এদিকে আসো, শোনো, মনে কষ্ট নিও না, এলা পর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করালে, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু পড়াশোনা করো নাকি? গান শোনো না ভাই, গান শুনলে, গান শুনলে মেধা কমে যাবে, অন্তরের মধ্যে থেকে কল্প থেকে ভালো আত্মা মরে যে দুর্গন্ধ আত্মা তৈরি হবে। হ্যাঁ, গান শোনা যাবে না। কোরআন তেলাওয়াত শোনো, কোরআন মাজিদ তেলাওয়াত শোনো, খুব সুন্দর সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আছে, সেগুলো শোনো, তাহলে অন্তরটা প্রশান্তি লাভ করবে, বুঝছো? ঠিক আছে, কষ্ট পেলে? ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।